এটা একটা বেদনাদায়ক ঘটনা এরকম পরিস্থিতিতে আমাদের আসতে হলো আমাদের যে বন্ধুটিকে খুন করা হয়েছে পাশের বাজারে তার স্মৃতির প্রতি আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুরা রাজ্য কমিটি বিলোনিয়া পার্টি এবং আমাদের বিধানসভায় যে এখন 15 জন বিধায়ক আছেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি তার পরিবার পরিজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এই যে পিটিএ নৃশংসভাবে এই বন্ধুটিকে তারা খুন করলো তার তীব্র নিন্দা করছি এটা অমানবিক একটা বর্বরোচিত কাণ্ড কারখানা আমরা এখানে যাওয়ার পর তার নিকট আত্মীয় আমার মনে হয়েছে এই ছেলেটি তার ভাইয়ের ছেলে তাদের যে মৃতের মানে প্রতি শ্রদ্ধা দেখাবার জন্য আনুষ্ঠানিক যে সমস্ত কাজকর্ম আমার মনে হয়েছে সেই সেটা করবে ছেলেটি লেখাপড়া জানা গ্রাজুয়েট বিএড করেছে এর মধ্যে পরীক্ষাও দিয়েছে সেই সমস্ত ঘটনাটা সকলের পক্ষ থেকে পরিবারের ছোট করে বিবৃত করেছে তার স্ত্রীর সাথে কথা বলেছি আমরা ভবানীপুর তার বাড়ি 20 বছর আগে বিয়ে হয়েছে আলাদা কোনো জায়গা জমি নেই তাদের কোনো সন্তান সন্ততি নেই এই সবই কাজকর্ম করতেন যখন যেটা পেতেন ভদ্রমহিলা কোনো কাজ করতেন না তিনি বাড়িতেই থাকতেন গৃহকর্ত্রী হিসাবে তার আয়ের উপরই পরিবারটা চলতো কষ্ট করে চলত এখন ওনার আরেক ভাই তিনিও আক্রান্ত হয়েছেন এই এলাকাতে কয়েক মাস আগে তাকেও খুন করে ফেলার জন্যই আক্রমণ করা হয়েছিল তার আগেই আপনাদের এখানকার যে থানাদার আছেন দারোগাবাবুরা তারা নিশ্চয়ই তথ্য পাঠিয়েছে আগরতলায় পুলিশের হেডকোয়ার্টার থেকে এবং এটা নিশ্চিতভাবেই ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি যাকে বলে পুলিশের প্রধান যে ব্যক্তি তার অনুমতি ছাড়া মত ছাড়া তাকে না দেখিয়ে এরকম একটা বিবৃতি কোনো থানা থেকে যেমন দেওয়া যায় না পুলিশ হেডকোয়ার্টার থেকে তো দেওয়ার প্রশ্নই আসে না তাতে কি বলার চেষ্টা করেছেন যে না এটা তো মানে তাকে কেউ মারপিট করেছে রক্তাক্ত করেছে এটা পিটিয়ে খুন করা হয়েছে এগুলো বলার মতো কোনো কারণ নেই দারোগাবাবু মানে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার বাবুদের নাকি বক্তব্য হচ্ছে না তার তো বাইরে কোনো আঘাতের কোনো চিহ্ন টিহ্ন দেখছি না এটা হতে পারে তার অন্য কোনো রোগ টোগ হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটেছে সে এক্সপায়ার করেছে যদি এই কথা বলেও থাকে পুলিশের দায়িত্বটা কি এই রাস্তা যে 12 ঘন্টা অবরোধ হলো বাজারটার মধ্যে যে খুব মানুষ ফেটে পড়লে গোটা বিলুনিয়া মহকুমার মধ্যে যে প্রশ্ন উঠল আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য কেন্দ্র থেকে বিক্ষোভ জানানো হলো আগরতলায় পরের দিন প্রভাতে যখন খবর পেল কয়েক হাজার লোকজন বেরিয়ে গেলেন এই খুনিদের গ্রেপ্তার করে এই সমস্ত কিছুর বিষয়টাকে মাথায় রেখে এই বিবৃতিটা দেওয়ার আগে কি দুবার চিন্তা করার দরকার ছিল না যদি আপনার থানার দারোগাবাবু এরকম তথ্য পাঠিয়েও থাকেন তাহলে ডিজিপির দায়িত্বটা কি তার তো নিজে আসতে পারলে ভালো এ তো বাড়ি থেকে বেরো না চারদোয়ালের মধ্যে গৃহবন্দী অবস্থায় সে পুলিশ দপ্তর চালাবার চেষ্টা করছে তাকে তো চিনি আমি আমি তার সঙ্গে অন্য কিছু বলতে চাইছি না তাহলে তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে কিন্তু একজন সিনিয়র পুলিশ অফিসার নিদেন পক্ষে এসপিকে পাঠাও তার উপরে পুলিশের যে ল অ্যান্ড অর্ডার বলে একটা এটার জন্য একজন আইজি দায়িত্বে থাকেন সিনিয়র ভেরি ইম্পর্টেন্ট তাদের কাউকে পাঠাও অবশ্যই
যদি থানার দারোগা বাবু এরকম রিপোর্ট পাঠিয়েও থাকেন, মানুষের মধ্যে যে খুব বিক্ষোভ, এটাকে ভাবনায় রেখে এদের তো কারোর আসা উচিত ছিল। এর বাড়ির লোকদের সঙ্গে কথা বলা দরকার ছিল, বাজারের লোকদের সঙ্গে কথা বলা দরকার ছিল। আপনারা যে গ্রামের মানুষ দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে প্রতিবাদে বিক্ষোভে তাকে সেদিন পিটিয়ে হত্যা করা হলো, তার উপর এর আগে কয়েকবারই নানাভাবে তাকে হেনস্থা করার চেষ্টা হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম এই যে আজকে এখানে এত মানুষের সমাগম, আমরা আসবো এটা খবর আপনারা যে কোনোভাবেই হয়তো পেয়েছেন, এবং হত্যাকাণ্ডের দিন প্রায় 12 ঘন্টা পর্যন্ত এই জায়গাটিতে আপনারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ জানিয়েছেন, পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, প্রকাশ্য দিনের বেলা সমস্ত ঘটনা ঘটেছে, এবং যে কয়েকজনের নাম তারা উল্লেখ করেছেন, এরা ধারাবাহিকভাবেই এই এলাকাটাতে সন্ত্রাস করে চলেছে, লুটতরাজের কাজের সাথে তারা যুক্ত। কোনো প্রতিবাদ কণ্ঠকে যাতে মাথা তুলতে না পারে এই দাবি রাখার জন্য এই কাণ্ড কারখানাগুলি তারা করছে। আমি আমাদের বন্ধুদের পক্ষ থেকে জানতে চেয়েছিলাম, ঠিক আছে ভাই, শুধু আপনাদের পরিবার, আপনার কাকা, তারপরে এই আরেক কাকাকে পিটিয়েই খুন করে ফেললো, আপনাদের পরিবারটার উপর কোনো আলাদা করে আক্রমণ হচ্ছে? কারণ এই এলাকায় তো আরও মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সমর্থক পরিবার আছে। বলছি এটা ঠিক, এই সন্ত্রাসের কারণে, ভয় ভীতি সৃষ্টির কারণে, মিথ্যা মামলা রুজু করে মানুষকে হেনস্থা করার কারণে এমনিই কাজকর্ম নাই, কাজকর্ম করলেও নানাভাবে তাদেরকে গঞ্জনার সম্মুখীন হতে হয়। সবার পক্ষে সাহস করে পরিবার পরিজনের কথা ভাবনায় রেখে সব সময় তাদের পক্ষে প্রতিবাদ মুখর হওয়া সম্ভব না। আমাদের পরিবার অনেক আগে থেকেই মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কযুক্ত, এবং আমাদের নানা প্রতিকূলতার মধ্যেও আমরা এই যে জনগণের বিরুদ্ধে এই আক্রমণটা চলছে, আমরা আমাদের মতো করে এই পরিবারের তরফ থেকে পার্টির ডাকে অথবা পার্টি না ডাক দিলেও তারা কথাবার্তা বলার ক্ষেত্রে সাহস দেখিয়েছেন। এই কারণেই তারা হয়তো মনে করেছে এই পরিবারটাকে যদি আমরা সেখানে নিবৃত করতে পারি, তাদের কণ্ঠ যদি স্তব্ধ করা যায়, তাহলে বোধহয় ঠিক আছে, সবাইকে আমরা ওই দায়ের তোলার মাছের মতো আমরা ব্যবহার করতে পারব। এটা হচ্ছে মানে তার যে জবানি সেটাকেই আপনারা যদি মনে করেন আপনাদের এখানে এই জিনিস হচ্ছে ঘটনা তা না, একে নিয়ে এখন পর্যন্ত আমাদের সমর্থক 24 জনকে তারা খুন করেছে, মহিলাও আছে, একটারও বিচার তারা করেনি। তারা কি মনে করছে সরকারে আছে বলে কোনোদিন কোনো বিচার হবে না? এটা মনে করলে সমস্ত রেকর্ডের মধ্যে থাকছে, দিন এভাবে যাবে যদি কেউ মনে করে তাহলে তারা ভুল করছে। সমস্ত জিনিসের হিসাব ভবিষ্যৎ দিনে ত্রিপুরার যারা গণতন্ত্র প্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা কিন্তু হিসাব মেলাবে। মানুষ প্রস্তুতি নিতে সব খবর কি সত্য হয়? সব সত্যই কি খবর হয়? টিভি রিমোট টিপলেই বা মুঠোফোন খুললেই যা দেখছেন তার সবই কি খবর? রং মিশানো নেই তো? আপনি যা দেখছেন তার সবই কি খবর? খবর কি সত্যি আপনাকে দেখানো হচ্ছে? এখন খবরের ভেতরের খবর দেখুন, সত্যকে নিংড়ে খবরের ভেতরে ঢুকুন, সমস্ত লুকোনো সত্যকেই খবরে দেখুন, কারণ আমরা খবর দেখাই গল্প না। আর খবর মানে পাবলিক নাও, সত্যের পথে সময়ের সাথে আমরা আছি মানুষের পাশে।